কর্মরে কিন্তু বুঝতে পারছো বিষয়টা এখানে চিকেন দেখতে পাই যাবে তোমরা এমনি ছোট ছোট চাংস ইউজ করা আছে শর্মা শর্মা কে শাওয়ারমা খায়ে মুঝে বহুত দিন হো গয়ে আমি হলে না মানে আরো মেয়োনিজ ডালতাম চলো এখান থেকে টোটালটাকে নিয়ে একটা বাইট নেওয়া যাক হার্টে প্রবলেম থাকে ডাক্তার মানা করে থাকে নয় বছর একদম আসতে হবে না ঠিক আছে এই রকমের ভেতরে পুরোটা দেখতে পাচ্ছ আচ্ছা মজুমদারদার অর্ডারটা হয়ে গেছে বলো না 5 মিনিট বাকি আচ্ছা এতগুলো অর্ডার উনি কিন্তু চলে আসবেন বুঝলে তো তিনবার তা তোমাকে আমি বললাম যে অর্ডারটা তাড়াতাড়ি রেডি করতে উনি চলে আসলেন ঠিক আছে কোনো ব্যাপার না স্যার একটু অপেক্ষা করুন হ্যাঁ অর্ডারটা রেডি করতে বলো আরে এখানে কেন বসে আছে এখান থেকে ওঠো আমি উঠে কি করব আমার দোকান তো এটা না এটা আমাদের দোকান তোমাদের দোকান হুম আচ্ছা ঠিক আছে আমাকে দোকান থেকে বের করে দিলো বুঝলে ঠিক আছে খুব লজ্জা লাগছে আমার ঠিক আছে বসো তোমার দোকানে কেমন লাগলো অ্যাক্টিংটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও তো আজকে এক্সাইটেড খুব মজুমদার ক্যাফেতে চলে এসেছি এখানে অনেক ধরনের নতুন আইটেম রয়েছে শাওয়ারমা র‍্যাপ রয়েছে শাওয়ারমা রোল রয়েছে আর ভিডিওটা কিন্তু আজকে একদম স্কিপ করবে না ঠিক আছে আজকে কিন্তু খুব মজা লাগবে মজায় ভিডিও করব কারণ ইন্ট্রো একটু আলাদা করেছি আগেও বলেছি এখনো বলছি তোমাদের যদি এইরকম ইন্ট্রো ভালো লাগছে তাহলে প্রত্যেকবারই হয়তো এরকম থাকবে আর যদি পুরোনোটা ভালো লাগে ওইটাও কমেন্ট করে জানিও বেশি বকবক করব না ডাইরেক্ট ভিডিওতে যাব তোমাদেরকে ভালো ভালো লোগনীয় খাবার দাবার দেখাবো তো তার জন্য কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এই রকমেরই রঙের একটা বাটন থাকে ঠিক আছে তো সাবস্ক্রাইব করে নেওয়ার পরে বেল আইকনটা অল করে দিও এরকম ধরনের ভালো ভালো ভিডিও পেতে আর আমাকে যারা চেনো না আমি হচ্ছি সৌরদীপ তোমরা দেখছো পেটুক টিভি তোমরা নিশ্চয়ই জানো আমরা বাঙালি বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি চলো অনেক মজা টজা তো হলো এবারে আমি এখন মজুমদার ক্যাফের সামনেই রয়েছি দেখতে পাচ্ছ এইরকম একটা ওপেন স্পেস দোকান বেশ সুন্দর সামনেই কিন্তু দেখতে পাচ্ছ বসার ব্যবস্থা খুব সুন্দর করে করা আর এইরকম একটা ঝিল সামনে রয়েছে ঠিক আছে লোকেশনটা বোঝাই চলো এইদিকে যে রাস্তাটা যাচ্ছে মানে এই গলিটা কানেক্ট করছে হচ্ছে গিয়ে ঠাকুর পুকুরের কস্তুরি নার্সিং হোমের এমার্জেন্সি গেটের সামনেটা ওই রাস্তা থেকে যেই গলিটা চলে আসছে সেই গলি থেকে তোমরা একটু এগিয়ে এসে ডান হাতেই দোকানটা পাবে আর এই ঝিলটা তোমরা সামনে দেখতে পেলে দোকানটা তো ইজিলি লোকেট করতে পারবেই আর গুগল ম্যাপের লোকেশনের লিঙ্কটা নিশ্চয়ই ডেসক্রিপশনে দিয়ে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আচ্ছা এবারে দাদার সঙ্গে একেবারে ইন্টারভিউর সাথে সাথেই এখানে তৈরি দেখে নেবো তো প্রথমে তোমার নামটা জানি ওরা পিন্টু মজুমদার শাওয়ারমা আইটেম প্রথম যাচ্ছে আমার চ্যানেলে ওকে তারপরে এগুলোকে স্লাইস করে কাটতে হবে আচ্ছা এগুলোকে আরো ছোট ছোট চাংসে কেটে নেওয়া হয় তাই তো এবারে এটা পিটা ব্রেড চলে আসলো আচ্ছা তো এটাই পিটা ব্রেড তাই তো আচ্ছা প্রথমে বেসে মেয়োনিজ চলে গেল মেয়োনিজের সাথে একটু আমরা শেজওয়ান সসটা দিই আচ্ছা শেজওয়ান সস এটা মনে হয় হোমমেডই মনে হচ্ছে না তোমার নিজস্ব তৈরি করাই বেশ বেশ তো এরকম দেখতে পাচ্ছ শেজওয়ান সস চলে গেছে আর এদিকে তোমার মেয়োনিজ রয়েছে জিনিসটাকে ভালো করে স্প্রেড করে দেওয়া হচ্ছে তো চিকেন গুলো এরকম ভাবে রেখে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ বেশ আচ্ছা বিট দেওয়া হবে আচ্ছা আচ্ছা চাট মশলা আচ্ছা এবার উপর দিয়ে টমেটো সস আচ্ছা টমেটো সস চলে যাচ্ছে শর্মা শর্মা কে শাওয়ারমা খায়ে মুঝে বহুত দিন হয়ে গেছে মানে শর্মা বা শাওয়ারমা তোমরা যেটাই বলো এটা কিন্তু বেশ অনেক দিন হয়ে গেছে খাইনি আর চ্যানেলে প্রথমবার দেখাচ্ছি সেই জন্য বেশ এক্সাইটেড এই প্লেটটার প্রথমে তোমাদেরকে দাম বলে নি এটা মাত্র 80 রুপিস তোমরা দেখতে পাচ্ছ এইরকম একটা কোয়ান্টিটিতে পেয়ে যাচ্ছ তো একবার তোমাদেরকে দেখাই বুঝলে তো এখান থেকে ফার্স্টে ওপরে সুন্দর করে মেয়োনিজ দিয়েছে এগুলো তো আলাদা করে দেখানোর নেই তোমাদেরকে দেখিয়েছি মেনলি হচ্ছে গিয়ে স্যালাডটার খাসিয়াত এইখানের যে এই যে চিকেন আর সব কিছু যে একসাথে মাখিয়ে দিয়েছে এই বিষয়টা তোমরা কারা কারা এর আগে এইরকম লেবানিজ আইটেম খেয়েছো আমাকে একবার কমেন্ট করে জানিও আর কেমন লাগে ওটাও কিন্তু জানাবে এখান থেকে দেখো এই বিষয়টাকে টোটালটাকে এমনি হবে মাখিয়ে নি আমি হলে না মানে আরও মেয়োনিজ ঢালতাম চলো এখান থেকে টোটালটাকে নিয়ে একটা বাইট নেওয়া যাক কুছ তো বাত হ্যাঁ তাই জন্য হয়তো বাংলার জায়গায় হিন্দি বেরোচ্ছে আমি সত্যি বলতে যদি বলি আমার জন্য 80 টাকায় এইটা ঠিকঠাক বলতে পারি কিন্তু আর একটু হলে ভালো হতো এখানে আলাদা করে দেখাচ্ছি না বিট টিট রয়েছে ঠিক আছে এদিকে ক্যাপসিকাম রয়েছে এ বাবা আমার মোগলাইটা এবারে না কাটাকাটি শুরু করে দিয়েছে কাটুনি তো এখনো কাটুনি এই তো কাটো চলো এইরকমের মোগলাই দেখতে পাচ্ছ তোমরা আহা ক্রিস্পি ক্রিস্পি মোগলাই কাটা হচ্ছে দেখছো এইরকমের ক্রিস্পি মোগলাই
স্পেশাল মোগলাই বলতে পারো, ঠিক আছে? অনেক রকমের মোগলাই আইটেম তোমরা পেয়ে যাবে, আর বেস প্রাইস হচ্ছে 50 rupees, সেটা এখন আমার কাছে রয়েছে। একবার তোমাদেরকে জিনিসটা আমার ভাষায় পোস্টমর্টম করে দেখাই, চলো বিষয়টাকে একবার খুলে নি। আজকে পোস্টমর্টম করতে লাগলো না, খুলে নিলাম। ভেতরে আমি দেখতে পাচ্ছি এখানে বাদাম ইউজ করা আছে, দেখতে পাচ্ছ, তার সাথে পিঁয়াজ টিয়াজ তো রয়েছেই, ঠিক আছে? চলো এই জিনিসটাকে টোটালটাকে নিয়ে একটা বাইট দেওয়া যাক। এমনি জিনিসটা কিন্তু বেশ ক্রাঞ্চি, আর যদি তোমাদের হার্টে প্রবলেম থাকে, ডাক্তার মানা করে থাকে, নয় বছর একদম আসতে হবে না, ঠিক আছে? জিনিসটা কিন্তু বেশ অয়েলি। একটা চাটনি রয়েছে, এটাকে কি চাটনি বলবো আমি জানি না, শেজওয়ান চাটনির মতন দেখতে, বিষয়টা একটু সুইট অ্যান্ড সার রয়েছে, ঠিক আছে? স্যালাড রয়েছে আর টিপিক্যাল আলুর তরকারি রয়েছে। এবারে আরও একটা প্লেট আমার কাছে রয়েছে, ওটা একটুখানি আমি নিয়ে আসি। তো এটা হচ্ছে গিয়ে মেন অ্যাট্রাকশন, যেটা হচ্ছে গিয়ে চিকেন এগ মোগলাই। তো এইটার দাম পড়বে 90 rupees। এখান থেকে ওপর থেকে যদি আমি এটা খুলি, তো কর্মরে কিন্তু, বুঝতে পারছো বিষয়টা? আর ভেতরে নামের মতন জিনিসপত্র রয়েছে, এখানে চিকেন দেখতে পাই যাবে তোমরা, এমনি ছোটো ছোটো চাঙ্কস ইউজ করা আছে। টোটাল লাগে নিয়ে একটুখানি ট্রাই করা যায়, খেতে বেশ সুন্দর। এখান থেকে এই এইটা একটুখানি নিয়ে চলো ট্রাই করি। চাটনিটা কিন্তু বেশ ভালো খেতে, দাদা বললো বিষয়টা ইউনিক হবে, ট্রাই করে দেখো। তো বললাম চলো দেখা যাক, সত্যি ভালো। এখানে এমনি আলুর তরকারি রয়েছে, দেখতে পাচ্ছ, তো এখান থেকে এটা নিই। মোটামুটি সন্ধ্যার টাইমে তোমরা মোগলাই আইটেম, চাউমিন, রোল সব কিছু তো খেয়ে থাকোই। তো এই দোকানটা যেমন বললাম তোমাদেরকে, মজুমদার ক্যাফে, এখানে কিন্তু অনেক রকম লেবানিজ, মোগলাই আরও চাইনিজ অনেক রকমের আইটেম পাওয়া যায়, একবার কিন্তু আসতে পারো। আর যদি ঠাকুরপুকুর এরিয়ায় থাকছো, চোখ বন্ধ করে কিন্তু এই দোকানটা ভিজিট করে যাও, আমি বলবো তোমাদের খারাপ লাগবে না খেতে। টুকটুকি চলে এসছে, দেখো এই টুকটুকি, এই টুকটুকি দেখো না, আদর খাচ্ছে, দেখো টুকটুকি, এই টুকটুকি। শাওয়ারমা খাবি, শাওয়ারমা খাবি, শাওয়ারমা খাবি, দেখি দাঁত দেখি তোর। সেরা ডিমের ঝোল, মাংসের ঝোল অনেক হলো, এবার পিটা রোলের পালা। তো এইরকম দেখো ভেতরে, দেখতে পাচ্ছো একেবারে ঠাসা ঠাসা, পুরো গাঁথা গাঁথা জিনিস। আলাদা করে তো তোমাদের দেখিয়েছিলাম তৈরির সময়, আর একবার দেখাই জিনিসটাকে আলগা করে খুলে। এই রকমের ভেতরে পুরোটা, দেখতে পাচ্ছো যা লোভনীয় লাগছে না, উফ সেরা সেরা। চলো বিষয়টাকে আর না ঘেটে এখান থেকে টোটালটাকে একটা বড় সড়ো বাইট দেওয়া যাক, চলো। দুটোর মধ্যে আলাদা কোনো ডিফারেন্স নেই, কারণ দুটোর বেসটা কিন্তু একই, ওটা স্যালাডের ফর্মে আর এটার মধ্যে বাইরে এই পিটা রোলটা দিয়ে বানানো। তো এটার আলাদা কোনো টেস্ট তো আশা করি বোঝা যায় না, জিনিসটা এটার সঙ্গে খেতে ব্যাপক লাগছে, বেশ ফ্লেভারফুল, হালকা ট্যাঙ্গি রয়েছে, টক টক ভাব, সামান্য টমেটো সসের জন্য হতে পারে, আরও অন্যান্য মশলা রয়েছে। আর যে শেজওয়ান সসটা বেসে দিয়েছিল, ওটা আর মেয়োনিজটা মিলে মিশে মুখে একেবারে ছেলে খেলা করছে, বুঝতে পারছো? সেরা, খুবই সুন্দর টেন্ডার চিকেন। আর এটার দাম খেতে খেতে বলতেই ভুলে গেছি, একটা বাইট নিয়ে দামটা বলবো, একটুখানি অপেক্ষা করো। এটার দাম 60 টাকা, 60 টাকা হিসেবে এটা কিন্তু একেবারে ওয়ার্থ ইট। তোমরা যদি এই দোকানে আসছো, আমি তো বলবো বস স্যালাডটা না নিয়ে আশা করি এই রোলটা নাও, কারণ তোমাদের একটা প্রফিট হবে। এখানে রোলটাও পেয়ে যাচ্ছ, মানে এই যে বাইরের যে রোলটা ওটা, তার সাথে এখানে স্যালাডটা তো ভেতরে থাকছেই, দুটো সিমিলারই। প্রথমে তোমাদের সঙ্গে মজা করলাম, তোমরা জানাই হলো না যে কে কে, তুমি কি আগে বলো। বাবার ছেলে। কি বললে? বাবার ছেলে, বাবার ছেলে, আচ্ছা ঠিক আছে, মানে কাকুর ছেলে তুমি। বলো বলো। জেঠু। জেঠু তোমার? আচ্ছা, তুমি এখানে মোটামুটি রোজ দিন থাকো? প্রায় সময় থাকি। প্রায় সময় থাকো, মানে হেল্প করো নাকি? বেশ বেশ, তুমি এমনি কোন স্কুলে পড়ছো? সেন্ট অ্যান্ড্রুজ পাবলিক স্কুল। আমার হেল্প করেছো, তোমাদের জন্য আমার কাছে একটা জিনিস আছে, একটা তোমার জন্য, একটা তোমার জন্য। মুখে পুরে নাও, বার করো, মুখে পুরে নাও। তুমি আমার হেল্প করেছো, ওকে গাইড করেছিলে। দিস ইজ ফর ইউ, দিস ইজ লজেন্স, ছোট্ট একটা গোল লজেন্স। আর একজন বাদ যাবে কেন, ওখানে আরেকজন দাদা আছে। ও দাদা এদিকে এসো, তুমি আমাকে মোগলাই খাইয়েছো, দিস ইজ ফর ইউ। বাহ, তুমি কি বলছিলে তোমার চ্যানেল রয়েছে?
হ্যাঁ আমার ড্রয়িং এর চ্যানেল আছে। ড্রয়িং এর চ্যানেল? আচ্ছা তোমার চ্যানেলের নাম কি? আর্ট কোস্টার সুপার। আচ্ছা ঠিক আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সবাই দেখে নিও একবার। তোমরা তোমার নামটা বলো। পিয়াস মজুমদার। পিয়াস মজুমদার। তোমার নামটা? সৃজিতা মজুমদার। আচ্ছা তোমরা কিন্তু আমার খুব হেল্প করেছো প্রথমে আমার সঙ্গে যেটা করলে। তোমাদের কেমন লাগলো? মজা লেগেছে? ভালো লেগেছে? আমাকে হাই ফাইভ দিয়ে দাও, হাই ফাইভ দিয়ে দাও। তো দাদা মোটামুটি দোকানটা কতদিন হয়েছে? এই আড়াই মাস হতে চলল। আড়াই মাস? মানে আড়াই মাসে তুমি এত সুন্দর মানে কোয়ালিটি সার্ভ করছো, মানে আমি সত্যি অবাক। আমার শাওয়ারমা আইটেমগুলো বেশ ভালো লেগেছে সত্যিকারে। তো আর তোমার একবার দোকানের টাইমিংটা একবার বলে নাও। টাইমটা সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা। আচ্ছা আর দোকান কবে কবে খোলা থাকছে? দোকান প্রতিদিন খোলা, শুধু মঙ্গলবার দিন তো বন্ধ। আচ্ছা শুধু মঙ্গলবার দিন বন্ধ, এছাড়া পুরো সপ্তাহ খোলা থাকছে। বেশ, আর তোমার অ্যাড্রেসটা একবার তুমি ভালো করে বলে দাও। আমার অ্যাড্রেস হচ্ছে ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ড থেকে নিয়ার কস্তুরী ইমার্জেন্সি আশ্রম, তার পাশ থেকে গলি ঢুকে গেলে হবে। এছাড়াও 3A বাস স্ট্যান্ড এটিএম এর পাশ দিয়ে লোহার পোল অটো স্ট্যান্ড আছে, ওর পাশ দিয়ে ঘুরে দুটো রিন্ড। আপনারা সবাই আসবেন অবভিয়াসলি। আমি নতুন আবার একটা অফার করেছি, যেটা ডিসেম্বর 20 থেকে জানুয়ারির 10th পর্যন্ত ওয়াও অফার আছে, কম্বো প্যাক অফার। আপনারা আসবেন, রেসপন্স করবেন, অফারটা দেখা আছে, মেনুতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এত খাদি খাবার খেয়ে আমি একেবারে টইটম্বুর পুরো ফুলে গেছি। যাই হোক, এখানকার খাবারগুলো আশা করি তোমাদের ভালো লেগেছে, কেন ভালো লাগবে না। চ্যানেলে চেষ্টা করছি তোমাদেরকে কিছু কিছু নতুন করে দেখানোর, আর আজকে তো বস কিছু আমাকে বলতেই পারবে না, কারণ সব কটা আইটেম নতুন ছিল সব, মানে আমার চ্যানেলের জন্য। ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলো না খাবারগুলো কেমন লাগলো, আর এখানে আসলে একবার কাওয়াটিটা ট্রাই করে দেখো। দাদা বললো কাশ্মীরি কাওয়াটি রয়েছে, জিনিসটা একটু ড্রাই ফ্রুট দিয়ে বানানো চা, ঠিক আছে, একদম চা সত্যিকারে। ব্যাপারটা তোমরা ট্রাই না করলে বুঝবে না, তো আসো একবার ট্রাই করে যেও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যেতে যেতে চ্যানেলটা টুকুস করে সাবস্ক্রাইব করে পুকুস করে পকেটে রেখে নিও, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে টুংটাং টুং করে চলে আসবে। আর কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আরও একটা নতুন জায়গায়। টিল দেন খেতে থাকো, আর মনে রাখো খাবারের প্রতি লোভ সম্পূর্ণ লিগাল। Team, big dreams, small town. When I'm there, I roll around. If you didn't know, you know it now. And never hear him sneak dissing on alone. I'ma come around and shut it down. Well,